RSJ24 এ আমরা অ্যাড গুলো ভি করি কিভাবে, যে RSJ24 যে কোম্পানি যেখানে অ্যাড ভি করব কিভাবে সেটা দেখতে থাকব দেখাবো। চলুন আমরা একটা লগইন করেছি, করে নেক্সট মানে একটা আমরা লগইন করব। অ্যাপটা লগ ইন হয়ে গেল, লগ ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে যেতে হবে আপনাকে ড্যাশবোর্ড। এই যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলোকে স্কিপ করে যাব, ঠিক আছে। এখান থেকে ড্যাশবোর্ড টু টাস্ক এখানে ক্লিক করবেন, তারপরে চলে যেতে হবে নিচের দিকে। নিচের দিকে যেয়ে দেখবেন গো টু টাস্ক এখানে ক্লিক করবেন, যে রেড কালার যেটা আছে গো টু টাস্ক এখানে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো গো টু টাস্ক ক্লিক করার পর ফ্রি টাস্ক অ্যাক্টিভ টাস্ক এখানে দেখাবে, এখান থেকে আপনি অ্যাক্টিভ যে টাস্কটা আছে ওখানে ক্লিক করবেন। এখানে 6টা টাস্ক আপনাকে শো হবে, একটাকে স্কিপ করে দেবো। তারপর হচ্ছে অ্যাক্টিভ টাস্ক 1, টাস্কগুলো মূলত থাকবে 6টা অ্যাপ্লিকেশনের উপরে, পার অ্যাপ্লিকেশনে আপনি লগ ইন করে আর টাস্ক কমপ্লিট করলে আপনি পাবেন 6 টাকা। একটা ভিডিও একটা কিছুক্ষণ চলবে, তারপর আবার স্কিপ করে দেবো এটা, ঠিক আছে কন্টিনিউ। তারপরে ভিজিট নাও, ভিজিট টু টাস্ক আর যে টু টাস্ক, তারপরে কন্টিনিউ করতে হবে। যে কোনো একটা থাম্বনেলে ক্লিক করবেন, করে এটা ওপেন করার পরে কিছুক্ষণ ব্যাক করে দেওয়া কন্টিনিউ হবে। তারপরে দেখবেন ব্যাক টু RSJ24 ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। ব্যাক টু RSJ24 করার পরে কনফার্ম কমপ্লিট ইউর টাস্ক বলে একটা অপশন আসবে, সেটাতে ক্লিক করবেন, ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে কন্টিনিউ করবেন, আবার আপনার সেই অ্যাক্টিভ টাস্কের লিস্টে নিয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে অ্যাক্টিভ টাস্কে ক্লিক করবেন, করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ টাস্ক 1 যেটা আছে ওটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি 2 নম্বর টাস্কের জন্য ক্লিক করলাম, 2 নম্বর টাস্কটা করবো, ঠিক আছে। সময়টা কম লাগে, ঠিক আছে।
সেম প্রসেসে আমি আমার ছখানা যে টাস্ক ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। কমপ্লিট করে অ্যাক্টিভ টাস্ক কমপ্লিট করে নিয়েছি। আজকে দিন আমার যে 6 টাকা যেটা ছিল টোটাল সেটা দিয়ে দিয়েছে।